প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস নেব টেনের ই থেকে। এমন করে প্রথমে আংশিক, আমরা নাইন টেনে হায়ার মধ্যে পড়েছি, আংশিক অংশে কীভাবে করতে হয়, তারপর আবার আমাদের আংশিক পড়ে তারপর ইন্টিগ্রেশন করতে হবে। আমি গুরুত্বপূর্ণ দুই সংখ্যাকে পড়ে দেখতে হবে, ঠিক আছে? প্রথম আমরা দেখো ইন্টিগ্রেশন x বাই x মাইনাস 1 হোল স্কয়ার x প্লাস 2 dx। এটা কি করতে হবে আমার ইন্টিগ্রেশন করতে, এটা একটা অঙ্ক, আরেকটা অঙ্ক হলো ইন্টিগ্রেশন x dx x dx by x minus 1 x square plus 1 x minus 1 x square plus 1। তাহলে আগে আমরা দেখি এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এটা কি আছে, হোল স্কয়ার, ঠিক আছে? আর এখানে শুধু x এর উপর স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে এটা করব, যখন হোল স্কয়ার থাকে তখন কিভাবে, যখন হোল স্কয়ার থাকে তখন কিভাবে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করব, এটা এক নিয়মের কারণ, ঠিক আছে? এবার দেখো প্রথমে আমরা ধরতাম ধরি ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন আমরা পরে করবো, আগে এটাকে আংশিক পরিমাণ করবো। পরে কত আছে x নিচের x মাইনাস 1 x প্লাস 2, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট চিহ্ন। এই চিহ্ন অনুযায়ী m বাই ম্যাক্স x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস b বাই x মাইনাস 1 প্লাস c বাই x প্লাস 2, ঠিক আছে? কি বলছে, যখন হোল স্কয়ার থাকে তখন এ বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার প্লাস বি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস সি বাই এক্স প্লাস 2, এইভাবে আমার ঘরে অঙ্ক করতে হবে। এটাই মেন অংশ আমার ধরার, এই নিয়মটা যখন পাবো তারপর আমরা ক্যালকুলেশন করব। এটা যেমন হবে এটাকে আমরা এক নং এটা সমীকরণ। এখন উভয় পক্ষকে নিচে যত আছে তত দ্বারা গুণ, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এক্স এক্স বসালে কি থাকছে দেখো ওয়ান ইকুয়াল দুই নাই এক্স ইকুয়াল কত ওয়ান, তাহলে এখানে ওয়ান প্লাস টু প্লাস জি এটা কত ওয়ান প্লাস টু ওয়ান মাইনাস ওয়ান এটা কত জিরো আসবে প্লাস সি এটা কত ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার এটাও জিরো আসছে, এটা এক্স ওয়ান মাইনাস ওয়ান দিয়ে জিরো সি এর মধ্যে জিরো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো দিয়ে জিরো 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 জিরো
minus 2 minus 1 plus C minus 2 minus 1 whole square. Then I have minus 2 plus 2 0 minus 2 plus 2 3 plus 0 plus 0 and find the same whatever minus 2 equal minus 1 minus 2 so minus 3 whole square. So only 9 C. But 9 C common to the 2. So then C common to the 2 by 9. C common to the 2 by 9. Ever on the 30. We are one by
equation should trivial of 1 by 3 integration of x minus 1 minus 2 dx. And aqui chuta você x to the power n chuta. Aqui já chuta você x to the power n chuta. Minus 2 by 9 integration of 1 by x minus 1 dx plus 2 by 9 integration 1 by x plus 2 dx. তাহলে 1 বাই 3 এক্স টু দা পাওয়ার এন সূত্রের ইন্টিগ্রেশন সূত্র হলো এন প্লাস 1 মানে এক্স মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1 এন প্লাস কি হবে এন প্লাস তো মাইনাস 2 প্লাস 1 আর নিচে গেলে এন প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 বাই 9 1 বাই এক্স এই সূত্র তো লগ এক্স প্লাস এক্স এক্স মানে এক্স মাইনাস 1 1 এক্স প্লাস 2 বাই 9 এটা 1 বাই x শূন্য প্লাস 2 প্লাস 1 বাই এর কত আসলে দেখো 2 মাইনাস 2 প্লাস 1 এটা মাইনাস এর 1 এটা মাইনাস এর 1 বাই 3 আর এটা কি আসলে মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 নিচে দেখা যায় 1 বাই কত x মাইনাস 1 মাইনাস 2 বাই 9 লন মডুলাস x মাইনাস 1 প্লাস 2 বাই 9 লন মডুলাস এক্স প্লাস 2 প্লাস 3 এটা হলো কি যখন একটা কি থাকবে স্কয়ারে থাকবে তখন আংশিক ভাবে করতে হবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখন এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে আংশিক থেকে অঙ্ক একটা অঙ্ক চার নম্বরের একটা অঙ্ক থাকে ম্যাক্সিমাম ঠিক আছে সেটা শুরু করতে হবে এজন্য এটা ভালোভাবে প্র্যাকটিস করবে এখন আমরা চলে যাই দ্বিতীয় প্রবলেম ঠিক আছে দ্বিতীয় প্রবলেম আমাদের কি কি বলছে দেখো আংশিক এই পয়েন্টের নিয়ম পড়লে আমাদের আংশিক শেষ বলা চলবে আর আংশিক শেষ হলে আমাদের আর দুইটা সাবজেক্ট থাকবে বা একটা সাবজেক্ট আছে মানে একটা দুইটা হ্যাঁ দুইটা দুটো আছে এখন দেখো দ্বিতীয় যেটা সেটা কি আছে এখানে তো হোস্ট করছে তো দেখো হোস্ট করে একটার উপরে স্কয়ার আর একটার উপরে দ্বিতীয় উৎপাদক হিসেবে আছে একটা ওয়ান গাতে একটা উৎপাদক আছে আর একটা টু গাতে উৎপাদক ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা কিভাবে ধরবো এবার আমরা চলে যাই দ্বিতীয় প্রবলেম প্রথম প্রবলেম তো আমরা সলভ করলাম আবার দ্বিতীয় প্রবলেম দ্বিতীয় প্রবলেম দেখো কি বলছে প্রথম প্রবলেমের সাথে দ্বিতীয় প্রবলেমের বিয়েটা এখানে হলো হোল স্কয়ার ছিল আর এখানে কিন্তু হোল স্কয়ার এখানে এখন একটা উৎপাদকের উপরে কোন স্কয়ার নাই কিছুই নেই আর এটার উপর কি আছে একটা উৎপাদকের এক্স এর উপরে দাগ তো টু আছে এটা হলো প্রকৃত ক্রমাংশ এ ধরনের ক্ষেত্রে আমি কিভাবে অঙ্কটা স্টার্ট করবো ঠিক আছে x dx x minus 1 x square plus 1 তাহলে প্রথমে আমরা করতে হবে তৈরি বা মনে করি যাই হলো মনে করি 1 বাই সরি করতে হচ্ছে x x minus 1 x square plus 1 এবং কি করবে 3 চিঠিটা দেখো কি করবে হচ্ছে তাহলে তোমরা নিচে ক্লাস করেছো তাহলে এই অঙ্কটা আমরা কি হবে বলবো তাহলে প্রথমে আমরা a বাই যেটা ধাক 1 সেটা কেটে নেব x মাইনাস 1 এরকম তিন প্লাস থাকলেও এভাবে আমার শুরু করতে হবে x মাইনাস 1 প্লাস bx প্লাস cy x স্কয়ার প্লাস 1 ঠিক আছে এইভাবে আমরা স্টার্টিং করবো এবার দেখো এটার জন্য আমরা কি করতে উভয় পক্ষ করে কি করতে হবে এখানে নিচে যত স্তর দেবে গুণ দিতে হবে তাহলে এক্স থাকবে পাশে এখন করার জন্য উঠে যাবে এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি এখানে আর কি লাগতেছে এক্স মাইনাস ওয়ান এখন দেখো এখানে যদি আমরা করি যে একটু পাস করে নিলে এক্স ইকুয়াল এন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এই জায়গায় আমরা গুণ নেব ভি এক্স স্কোয়ার মাইনাস ভি এক্স
plus cx minus c. 0 বসিয়ে কি আসবে 0 সমান প্লাস বি ইন্টু 0 স্কোয়ার মাইনাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 মাইনাস সি x minus 1
minus, pasa ese minus, 1 minus x, x squared plus 1. আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, তোমরা সকালে ভালো থাকো।